ওয়েলকাম টু দ্য চ্যানেল বায়োপিডিয়া হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালোভাবেই চলছে আজ আমি তোমাদের জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা বা কন্টিনিউটি অফ লাইফ চ্যাপ্টারটির ডিটেলস ক্লাস শুরু করছি এই অধ্যায়ের জ্ঞান তোমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এর বিষয়বস্তুকে বুঝতে ভালোভাবে সাহায্য করবে তাই এই অধ্যায়টি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝবে এবং মনোযোগ সহকারে পড়বে তাহলে চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা জীবনের প্রবাহমানতা তোমরা ক্লাস এইটে জীব দেহের গঠন এবং ক্লাস নাইনে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর অধ্যায় কোষ সম্পর্কে জেনেছো সেখানে এটাও জেনেছো যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে একটা আদর্শ নিউক্লিয়াসের চারটা অংশ থাকে এই চারটি অংশ কি তাহলে নিউক্লিয়াসের চারটি অংশ নিউক্লিয়াসের চারটি অংশ থাকে যথা সেগুলো কী কী এক নম্বর হচ্ছে একেবারে নিউক্লিয়াসের বাইরের দিকে দ্বিস্তর স্তর বিশিষ্ট একটি আবরণ থাকে যেটাকে বলা হয় নিউক্লিয় পর্দা এই নিউক্লিও পর্দা নিউক্লিয়াসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করে প্রভৃতি কাজ করে নিউক্লিও পর্দার পরে যে জেলির মতো থকথকে পদার্থ দেখতে পাওয়া যায় যার মধ্যে নিউক্লিও জালক ভাসমান অবস্থায় থাকে তাকে নিউক্লিও প্লাজম বলে তাকে নিউক্লিও প্লাজম বলে তাহলে এটি হচ্ছে জেলের মতো থকথকে পদার্থ এই নিউক্লিও প্লাজমের মধ্যে যে সূত্রাকার অংশ জালক আকারে অবস্থান করে তাকে বলা হয় নিউক্লিও জালিকা নিউক্লিও জালিকা আর নিউক্লিয়াসের সবচেয়ে ঘন অংশটি হচ্ছে নিউক্লিও লাশ ঠিক আছে এখন এই নিউক্লিয়াসের নিউক্লিও জালিকা সাধারণত নিউক্রোমাটিন সূত্র বা নিউক্লিও সূত্র দ্বারা গঠিত কিরকম এটা একটা নিউক্লিও পর্দা তাহলে এটা হচ্ছে নিউক্লিও পর্দা নিউক্লীয় পর্দার ভেতরে যে জেলির মতো থকথকে পদার্থ থাকবে সেই জেলির মতো থকথকে পদার্থটির নাম হচ্ছে নিউক্লিও প্লাজম প্লাজমের মধ্যে যে সূত্রাকার অংশ জালক বিস্তৃত থাকে সেই সূত্রাকার অংশটুকুকে বলা হয় নিউক্লিও জালিকা এটাকে বলে নিউক্লিও এবং এই নিউক্লিয়াসের সবচেয়ে যে ঘন অংশটি সেই সবচেয়ে ঘন অংশটিকে বলা হয় নিউক্লিওলাস তাহলে এটাকে বলে নিউ ক্লিও নিউক্লিয়াসের এই যে নিউক্লিও জালিকা নিউক্লীয় জালিকার উপাদানগুলোকে বলা হয় ক্রোমাটিন সূত্র এই ক্রোমাটিন সূত্রগুলোই পরবর্তী সময়ে ক্রমশ পাক্ষে ছোট এবং মোটা হয়ে ক্রোমোজোমে রূপান্তরিত হয় অর্থাৎ ক্রোমোজোম এবং ক্রোমাটিন সূত্র আসলে একই জিনিস শুধুমাত্র এদের পার্থক্যটা হল কুণ্ডলীকরণের বিভিন্ন অবস্থায় যখন এটি প্রসারিত অবস্থায় থাকে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে না তখন সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন সূত্র এবং যখন এটি পাক খেয়ে ছোটো এবং মোটা হয়ে যায় তখন সেটার নাম হলো ক্রমজম এই ক্রমজম নামকরণটা করেছিলেন বিজ্ঞানী ওয়ার্ল্ড এয়ার তাহলে ক্রোমোজোম নামকরণ করেছিলেন ক্রোমোজোম নামকরণ করেন বিজ্ঞানী ওয়ার্ল্ড ডেয়ার ওয়ার্ল্ড ডেয়ার ওকে ক্রোমোজোমের উৎপত্তি তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিয় জালিকার ক্রোমাটিন তন্তু সেইগুলোই পরবর্তীকালে ছোট এবং মোটা হয়ে ক্রোমোজোমে রূপান্তরিত হয় এবং ক্রোমোজোমের যদি আমরা উপাদানগুলো দেখি তাহলে দেখতে পাব ক্রোমোজোম প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত তাহলে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড এখানে নিউক্লিক অ্যাসিড বলতে প্রধানত ডিএনএ কে বোঝায় তাছাড়া সামান্য পরিমাণ আরএনএও থাকতে পারে তাহলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডকে একত্রে বলা হয় নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিন তার মানে আমরা বলতে পারি ক্রোমজোম নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত তাহলে উৎপত্তি জানলাম এবং এর উপাদান জানলাম এরপরে আমরা জেনে নেব এর কাজ কি তাহলে ক্রোমজম সাধারণত যে কাজটি করে সেটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক একজন থেকে পরবর্তী জনুতে বহন করে জনু কথাটি আমাদেরকে পরিষ্কার করতে হবে তো জনুটা নিয়ে জনু কথা নিয়ে আমরা পর আলোচনা করব আগে ক্রোমোজোমের ধারণাটা ক্লিয়ার করি তাহলে ক্রোমোজোম কী করে বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করে আর কি করে প্রজাতির মানে কোনো প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে এই হচ্ছে ক্রোমোজোমের কাজ তাহলে এই ক্রোমোজোমের উৎপত্তি ক্রোমোজোমের উপাদান এবং ক্রোমোজোমের কাজ এই বৈশিষ্ট্যগুলোকে বা এই তথ্যগুলোকে যদি আমরা পরপর সাজিয়ে নিতে পারি তাহলে ক্রোমোজোমের সুন্দর একটা ডেফিনেশান তৈরি হবে তাহলে ক্রোমোজোমের ডেফিনেশান আমরা দেখে নিই কী হবে তাহলে ক্রোমোজম উৎপত্তি লাভ করছে কোথা থেকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিও জালিকা থেকে তাহলে ইউকারিওটি কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে দণ্ডাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যাবলী এক জনু থেকে পরবর্তী জনুতে বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে তাকে ক্রোমোজোম বলে তাহলে ক্রোমোজোমের আমরা ডেফিনেশন একটা পেয়ে গেলাম এবার আমরা জেনে নেব জিন কি জিনিস দেখো জিন হল অ্যাকচুয়ালি ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যা একটি প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে এই জিন যে ডিএনএর অংশ সেই ডিএনএটা থাকে আবার ক্রোমোজোমের মধ্যে তাহলে আমরা বলতে পারি যে জিনটা হচ্ছে ক্রোমোজোমের একটা অবিচ্ছেদ্য অংশ ক্রমজমের যে জায়গাতে কোনো জিন অবস্থান করে সেই জায়গাটিকে ওই জিনের লোকাস বলা হয় এখানে ডিএনএর যে অংশটি আমি দাগ দিয়ে রেখেছি কালো করে রেখেছি সেইটুকুকে যদি আমি কোনো একটা বৈশিষ্ট্যের জিন ধরে নিই তাহলে ক্রোমোজোমের এই অঞ্চলটি বা এই অংশটি হচ্ছে ওই জিনের লোকাস সুতরাং ক্রোমোজোম জিন এবং ডিএনএ এর মধ্যে আন্তঃসম্পর্ক হলো ডিএনএ এবং প্রোটিন ডিএনএ এবং প্রোটিন দ্বারা ক্রোমোজোম গঠিত আবার ক্রোমোজোমের বা ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএর অংশ বিশেষ হল জিন এটা আমরা ক্রোমোজোম জিন এবং ডিএন এর মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক বলতে এটাই বুঝি এবারে আমরা ক্রোমোজোমের প্রকারভেদ জেনে নেব ক্রমজম সাধারণত দুই প্রকার হয় ক্রোমোজোম সাধারণত দুই প্রকারের হয় একটা হচ্ছে অটোজোম যে অটোজোমকে দেহ ক্রোমোজোমও বলা হয় তাহলে দেহ ক্রোমোজোম এবং আরেকটি হলো সেক্স ক্রোমোজোম বা বা সেক্স ক্রোমোজোমের বাংলা হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে আবার দুই রকমের হয় এক্স এবং ওয়াই অটোজম কি জিনিস তাহলে আমরা জেনে নিই অটোজম হলো যে সকল ক্রোমোজোম জীব দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের অটোজম বা দেহ ক্রমজম বলে জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রমজমকে অটোজোম বা দেহ ক্রমজম বলে যেমন মানুষের গায়ের রং চুলের রং মানুষের ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ এই প্রভৃতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় যে সমস্ত ক্রোমোজোম দ্বারা সেই ক্রমজমগুলি হলো অটোজমের উদাহরণ সেক্স ক্রোমোজম কি বা অ্যালোজম কি যে সকল ক্রমজম জীবদেহের লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তাদের লিঙ্গ নির্ধারক বা সেক্স বামোজম বা অ্যালোজম বলে মানুষের অটোজোম বা দেহ ক্রোমোজোমের সংখ্যা ডিপ্লয়েড কোষে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি তাহলে ডিপ্লয়েড কোষে সংখ্যা চুয়াল্লিশ টি বা বাইশ জোড়া বাইশ জোড়া ঠিক আছে এবং হ্যাপ্রয়েড কোষে অটোজম বা দেহ ক্রোমোজমের সংখ্যা বাইশটি এখানে কিন্তু জোড়া কথাটি বলা যাবে না কেননা ডিপ্লয়েড ঘুষে ওই অটোজোমগুলো জোড়াই জোড়াই থাকে এটা আমরা যখন ক্রমোজমের সংখ্যা পড়ব তখন ধারণাটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে সেক্স ক্রোমোজম বা অ্যালোজম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজম এর সংখ্যা যদি দেখি তাহলে ডিপ্লয়েড কোষে সংখ্যা হবে দুটি ডিপ্লয়েড কোষে সংখ্যা দুইটি এবং হ্যাপ্লয়েড কোষে সংখ্যা হবে এই ডিপ্লয়েড কোষে দুটি এবং হ্যাপ্লয়েড কোষে একটি তাহলে সেক্ষেত্রে ক্রমজমগুলো কেমন হবে সেটা কিন্তু লিঙ্গ ভেদে লিঙ্গের উপর নির্ভর করে যদি স্ত্রী বা মহিলা হয় তাহলে মহিলা মহিলার ডিপ্লয়েড কোষে মহিলার ডিপ্লয়েড কোষে

আবার যদি মহিলার হ্যাপলয়েড কোষ হয় যেখানে সংখ্যা অর্ধেক হয়ে যায় গ্যামেট উদাহরণ হ্যাপ্লয়েড কোষের উদাহরণ হচ্ছে গ্যামেট তাহলে মহিলার হ্যাপলয়েড কোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হবে একটি মাত্র এক্স ক্রোমোজোম এবং যদি পুরুষের হ্যাপ্লয়েড কোষ হয় পুরুষের হ্যাপ্লয়েড কোষ হয় তাহলে সেক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হবে এক্স অথবা ওয়াইয়ের যে কোনো একটি আজকের পাঠ তোমরা বুঝতে পারলে কি না সেটা যাচাই করার জন্য তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি প্রশ্নগুলির উত্তর তোমরা কমেন্ট করে জানাও এবং উত্তর করতে না পারলেও জানাও আমি সব রকমভাবে তোমাদের সাহায্য করব তোমরা ভালোভাবে বিষয়টি বুঝতে পারলেই আমার পরিশ্রম সার্থক হবে তাহলে দেখে নাও আজকের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন হল একজন পুরুষ মানুষের ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম কয়টি ও কি দ্বিতীয় নম্বর প্রশ্ন একজন মহিলার ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম কেমন হবে তিন নম্বর প্রশ্ন একজন মহিলার হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম কয়টি ও কি চতুর্থ প্রশ্ন একজন পুরুষের হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম কয়টি ও কি প্রশ্নগুলি সমাধান করে কমেন্ট করে জানাও আশা করি তোমরা সবাই ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছো প্রশ্নের উত্তরগুলিও তোমরা সবাই ভালোভাবে করতে পারবে তোমরা ভালোভাবে পড়াশোনা করো ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ